بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল আওয়ারে আপনাদের সঙ্গে আছি আমি মোর্শেদুর রহমান এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার এবং সলিসিটার নাজির আহমেদ তিনি লিঙ্কনস চেম্বার্স অ্যান্ড সলিসিটার্সের প্রিন্সিপাল নাজির আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার সাথে প্রোগ্রাম করছি হ্যাঁ হ্যাঁ দীর্ঘদিন পর বিশেষ করে রমাদানের কারণে তো আমরা জি আমাদের দীর্ঘ ব্রেক ছিল জি ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক অনুষ্ঠান শুরুর আগে আপনাদেরকে ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে রাখছি আপনারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আছে সেই নম্বরটিতে কল করে আপনাদের যে কোনো আইন বিষয়ে প্রশ্ন থাকলে সেটি করতে পারবেন এবং সেই অনুসারে আমাদের যে গেস্ট আছেন তিনি প্রাইমারি অ্যাডভাইস দিয়ে থাকবেন জি নজির আহমেদ ভাই আমরা সবসময়ই চেষ্টা করি দর্শককে কিছু কমিউনিটি নিউজ দেওয়ার জন্য অথবা লিগ্যাল নিউজ আপডেট দেওয়ার জন্য আপনার আজকের আলোচনার বিষয়বস্তু কী হতে পারে আমরা তো চেষ্টা করি এই লিগ্যাল অ্যাডভাইস প্রোগ্রামে সর্বোচ্চ গুরুত্ব দেই কলারদের কল কল জি অবশ্যই তো কলারদের কল আসলে পরে আমরা যে কোনো ব্যাপারে আলোচনা করলে ওইটাকে আমরা সংক্ষিপ্ত করে বা আপাতত যাত্রা বিরতি করে আমরা কলের উত্তর দিই জি আর যদি কোনো আপডেট থাকে জি তাইলে আপডেট আমরা দিয়ে বসি তো লিগ্যাল আপডেট তো হচ্ছে চলমান প্রক্রিয়া জি জি আর যেহেতু প্রতি সপ্তাহে প্রোগ্রাম হয় অনেক সময় আছে দেখবেন যে প্রতি সপ্তাহে একাধিক আপডেট আসতে পারে কোনো সময় আছে দেখবেন যে না সপ্তাহের মধ্যে কোনো আপডেট নাই তো এমন কোনো আই ক্যাচিং আপডেট আমার চোখে পড়ে নাই গত এক সপ্তাহে জানি না আপনার কাছে কোনো আপডেট আছে কিনা না যেটা চলমান বিশেষ করে রুয়ান্ডাতে যে অ্যাসাইলাম আবেদন প্রার্থীদেরকে পাঠানোর ব্যাপারে গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে এই ব্যাপারে তো আমরা অনেক কথা বলেছি প্রোগ্রামে বলেছি নিউজ মিডিয়াতে বলেছি সোশ্যাল মিডিয়াতেও বলেছি তো যারা অ্যাসাইলাম প্রার্থী তারা চোখ কান খোলা রাখবেন এবং কোন কোন ক্ষেত্রে তাদেরকে হয়তো রুয়ান্ডাতে চলে যেতে হবে এইটা নিয়ে অনেকে কথা বলেছেন একাডেমিকরা কথা বলেছেন জাতিসংঘের হিউম্যান রাইটস এক্সপার্টরাও বলেছেন যে ইউকে কতটুকু তার লায়াবল হবে বা ইন ব্রিচ অফ ইন্টারন্যাশনাল ল হবে এটা দেখার বিষয় এখনও ব্যাপারটা কোর্টে চ্যালেঞ্জ হয় নাই হয়তো চ্যালেঞ্জ হলে পরে হয়তো আমরা কোর্ট থেকে একটা দাঁড়া হিসাব পাবো আর কি একটা নির্দেশনা পাবো তো এর আগ পর্যন্ত একটা ল যদি গভর্নমেন্ট করে ওই লকে মানতে হবে এবং রেসপেক্ট করতে হবে আর আমরা প্রায় সময় যেটা বলে থাকি যে যে কোনো আবেদন আপনার ইমিগ্রেশন লই বলেন বা অন্যান্য দিকেও বলেন প্রত্যেক ভিউয়ার যারা তাদেরকে বলবো যে আপনারা আইন আইনি অ্যাডভাইসটা নেবেন ভালো করে যে কোনো কিছু করার আপনার সেটা আপনার হিউম্যান রাইটস হতে পারে ফ্যামিলি ল হতে পারে ইমিগ্রেশন ল হতে পারে ক্রিমিনাল ল হতে পারে আপনি ভালো করে ভালো জায়গা থেকে অ্যাডভাইস নিয়ে এরপরে আপনার কর্মপন্থা ঠিক করবেন কারণ আপনার অনেক রাইটস অধিকার আছে যদি আপনি আইনি পরামর্শ না নেন সেই অধিকারটা তো আপনি বলবৎ করতে পারবেন না ফর এক্সাম্পল আমরা প্রফেশনাল লাইফে দেখেছি যে কোনো সময় ক্রিমিনাল লতে কেউ চার্জ হলো তো অনেক সময় আছে ভয় পেয়ে যেটা করে নাই সেটাও স্বীকার করে চলে আসে জি বা অনেক সময় আছে মানুষ যখন নার্ভাস থাকে ভয়ে থাকে ওইটাও সে স্বীকার করে আরও পারলে বাড়তিও অনেক সময় যে না আমার জেল ফাঁসি কবুল যা হয় করে না এটা তো অনেকে আসলে ওই যে তার অধিকার না জানার ব্যাপারে এটা করে কিন্তু কী বলে ক্রিমিনাল লতে একটা ব্যাপার আছে যে যে ব্যক্তিকে চার্জ করা হলো তাকে প্রমাণ করতে হবে না কিছু জি এইটা প্রমাণ করতে হবে প্রসিকিউশন এবং প্রসিকিউশন চার্জ করতে হবে হাইয়ার স্ট্যান্ডার্ড আপনি মনে করেন ক্রিমিনাল লতে হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট আর সিভিল ল ইমিগ্রেশন বা অন্যান্যটা হচ্ছে অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি তো সিভিল লতে অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি আর ক্রিমিনাল লতে বিয়ন্ড রিজনেবল ডাউট যার বাংলা হচ্ছে সন্দেহাতীতভাবে তো এটা তো প্রসিকিউশন প্রমাণ করতে হবে আপনাকে কিছু করতে হবে না আপনি কিছুই না বলে যদি ন কমেন্ট বলে যদি বসে থাকেন স্টিল দে হ্যাভ টু প্রুভ জি তো এগুলো অনেকে না জানার কারণে অনেক সময় দেখা গেছে যে জগা খিচুড়ি মার্কা উত্তর
কিন্তু আপনি যে উত্তরগুলো দেবেন ওইগুলো কিন্তু আপনার এভিডেন্স হিসেবে ইউজ হবে পরবর্তীতে। সুতরাং আপনি না জানলে না জানলেন না বলবেন, আপনি নিজেকে যদি অপরাধী না হন আপনি তাহলে অপরাধী হবেন কেন? আপনি বুক ফুলিয়ে কথা বলবেন। এজন্য এই বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট, না জানার কারণে অনেকের এই জিনিসগুলো ঘটে, নার্ভাস হওয়া যাবে না, নার্ভাস হওয়া যাবে না। জি, এই ক্ষেত্রে আমি অ্যাসাইলামের যেহেতু কথা বলছিলেন, আমি আপনার সাথে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়ার যে বিষয়টা আপনি বলছিলেন, যে অনেকেরই অনেকেই ধারণা যে এখন অ্যাপ্লিকেশন করলে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলে রুয়ান্ডা পাঠিয়ে দেবে, এই ক্ষেত্রে কাদের এই সমস্যা হতে পারে? যারা অবৈধ, না এটা দালালভাবে এইভাবে চিন্তা করার দরকার, তারা যেটা যাকে নিয়ে বা যেসব জিনিসকে নিয়ে তারা এই ইয়েটা চেঞ্জটা নিয়ে আসছে, প্রভিশনটা, সেটা হচ্ছে ওই যে চ্যানেল দিয়ে যারা আসবে, অবৈধভাবে যারা আসবে, অবৈধভাবে যারা আসবে এবং যাদের আসলে কোনো মেরিট নাই, এবং মেইনলি তারা বলতেছে যে চিলড্রেন উইমেন তারা তাই আসবে না। সুতরাং দালালভাবে আপনি এটা মেনে নেওয়া বা মনে করার কোনো কারণ নাই। তবে আস্তে আস্তে তারা যদি সাকসেস হয় প্রথম পরিসরে, তাহলে এইটাকে তারা এক্সপান্ড করতে পারে, অন্যান্য ক্ষেত্রে তারা এটা নিতে পারে। এজন্য চোখ কান খোলা রাখা দরকার, আর বিশেষ করে যেসব কারণে অন্যান্য এক্সপার্টরা অপিনিয়ন দিচ্ছেন, আপনারা পারলে সেটা সাথে শেষ মানে সুর মিলিয়ে আপনি প্রতিবাদ করেন, এটা অমানবিক। আপনি মনে করেন অ্যাসাইলাম যারা, এটা তো সত্য যে অ্যাসাইলাম নিয়ে অনেক মিসইউজ হচ্ছে, অনেক গ্যাংস্টার এটাকে ইউজ করতেছে, মধ্যসত্ত্বভোগী গ্যাংস্টার, অনেক ক্রিমিনাল, তারা এটাকে পুঁজি করে মিলিয়ন্স অফ পাউন্ড বানাচ্ছে বর্ডারের বাইরে। আবার এইটা তো সত্য, যারা অ্যাসাইলাম সিক করতে আসে তারা অনেক নিগৃহীত হয়ে, নিপীড়িত হয়ে, পারসিকিউটেড হয়ে দেশ ত্যাগ করছে, এবং তাদেরকে কি আপনি পানিশমেন্টের আওতায় নিয়ে আসবেন? এটা তো অনেকটা বাংলাদেশে যেভাবে ওই যে সিভিল সার্ভেন্টদেরকে বলা হতো ওএসডি করা, জি, তো আপনি অ্যাসাইলাম সিক করলে আপনি ওএসডির মতো একবারে পাঠিয়ে দিলেন রুয়ান্ডাতে, এটা তো আরও মোর দেন ওয়ার্ডস, জি, তো সেখানে আপনি পাঠিয়ে দিলেন, তো রুয়ান্ডার সাথে আপনার এমইউ সাইন হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু রুয়ান্ডার ট্র্যাক রেকর্ড কী? আর রুয়ান্ডা অতীতে তারা তাদের মানে তাদের রেকর্ডটা কি আপনি দেখলেই তো বুঝতে পারবেন, তাদের হিউম্যান রাইটস রেকর্ডটা কিন্তু খুব আরামদায়ক না, খুব উল্লেখ করার মতো না, এবং তারা একটা কমিটমেন্ট যদি বলে ওইটা যে রাখবে তার নিশ্চয়তা কতটুকু? না সরি, একটা কল ছিল, কল ড্রপ হয়ে গেছে, আমরা আবার কন্টিনিউ করতে যাচ্ছি। আপনার কথাটা সঠিক যে আসলে এমন একটা জায়গায় পাঠানো হচ্ছে যেখানে তাদের নিজেদেরই হিস্ট্রি খুব একটা ভালো না, বিশেষ করে হিউম্যান রাইটসের ব্যাপার যখন আসে। এরপরে যেটা বললাম আমরা যে এটা তো অনস্বীকার্য, আমরা তো বলতেই হবে যে একটা গ্যাং আছে এই অ্যাসাইলাম পুরো সিস্টেমকে নিয়ে তারা মিসইউজ করতেছে, কিন্তু আপনি ওই চিন্তা না করে, ব্যাখ্যা পথে চিন্তা না করে আপনি রিসোর্স ডাইভার্ট করেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, ক্রস বর্ডার আপনি বিভিন্ন ধরনের কম্পিটেড ডিপ্লোমেসি এমপ্লয় করেন, আপনি রিসোর্স দেন, আপনি ওই তাদেরকে ধরার চেষ্টা করেন যারা এগুলো করছে, দেখবেন যে অটোমেটিক্যালি ওইটা কমে আসবে। কিন্তু তা না করে তাদেরকে আপনি ধরাসুরার বাইরে রেখে আপনি ওই যারা ইনোসেন্ট অ্যাসাইলাম সিকার তাদেরকে আপনি পাঠিয়ে দিলেন, সেটা তো আসলে যৌক্তিক হয় না এবং মেনে নেওয়া খুব কষ্ট হয়। কারণ বললাম তো যে আজকে মিডল ইস্টের বিভিন্ন দেশে, সিরিয়া বলেন, ইরাক বলেন, এরপরে আফগানিস্তান বলেন, লিবিয়া বলেন, এই দেশগুলোতে এই অশান্তি কেন আসলো, কেন হলো? 50 বছর আগে অশান্তি ছিল না, একটা ফ্লোরিশিং কান্ট্রি ছিল লিবিয়া, ইরাক কত প্রসপারাস কান্ট্রি ছিল, আপনি ইয়েমেন কত শান্তিপ্রিয় দেশ ছিল, সিরিয়া কত ভালো ইয়ে ছিল, কিন্তু এই যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কারণে তাদেরকে এমন ডিস্টেবিলাইজ করা হচ্ছে, যারা মিলিয়নিয়ার ছিল, যারা কোটিপতি ছিল, তারা আজকে জীবনের ভয়ে জীবন নিয়ে দেশের বাইরে চলে আসতে হয়েছে। তো আপনি এই মুকুটার মূলে যান, এটার জন্য কারা দায়ী? কারা যুদ্ধ বিগ্রহ করে মিলিয়ন্স লোকদেরকে শেষ করে দিল? এখন তারা তাদের জানের পানের ভয়ে জানকে নিয়ে আসছে, এখন তাদেরকেও আপনি শান্তিতে দেবেন না থাকতে, জি, বা আপনি আইনের আশ্রয় নিতে পারবে না, আপনি তাদেরকে অনেকটা জেলের মতো একটা হাজার হাজার মাইল দূরে দেশে পাঠিয়ে দিবেন, যাদের অর্থনৈতিক অবস্থা অনেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো, যাদের হিউম্যান রাইটস রেকর্ডটা উল্লেখ করার মতো না, সুখকর না,
তো এটা তো অনেক সময় অযৌক্তিক মনে হয়, মেনে নেওয়া খুব কষ্ট হয়, কিন্তু আমাদের তো কথা বলা ছাড়া তো আর কিছু করার নাই না। ডেফিনেটলি আমি এই এসএলএমের জায়গায় একটু আসছি, যে আমাদের এখনকার সময় বেশ স্টুডেন্ট আসছে এবং তাদের মধ্যে একটা আগ্রহ হচ্ছে অল্প সময় সেটেল হওয়া, কারণ স্টাডির যেই প্রেশার সেটা নিতে পারবে না, কোর্স ফিজ প্রেশার নিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কী হবে যে না সেই সাথে এসএলএম সি করা, যারা স্টুডেন্ট হিসেবে আসেন অল্পতে অল্প দিনের ভিতরে সেটেল হয়ে যাবেন এইটা অনেকটা বুকার স্বরকে বাস করে আর কি। আপনি জানেন যে ইউকে ইমিগ্রেশন আইনটা এত কঠিন হয়েছে, এত শক্ত হয়েছে এবং আস্তে আস্তে শক্তর দিকে যাচ্ছে, শক্ত থেকে আরও অধিকতর শক্তর দিকে যাচ্ছে। এখানে খুব কম সময়ের ভিতরে আপনি সেটেল হয়ে যাবেন সেটা চিন্তা করা খুব কঠিন এবং চিন্তা করা ঠিকও নয়। তো আমার মনে হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনি স্টুডেন্ট হিসেবে আসছেন, আপনার কাছে এক্সপেকটেশন হচ্ছে আপনি পড়াশোনা করবেন, পড়াশোনা চালিয়ে যাবেন, এটা হচ্ছে আপনার প্রতি এক্সপেকটেশন। জি, এখন যদি আপনি অন্য কোনো পন্থায় যেতে চান, ওয়ার্ক পারমিটে অথবা অন্য কোনো রুটে, তাহলে তার ভ্যালিড রিজন বা গ্রাউন্ড বা আপনার দক্ষতা স্কিল কোয়ালিফিকেশন থাকতে হবে। অবশ্যই আপনি মনে করেন ফাউন্ডেশন কোর্সে আসলেন, এখন আপনি স্কিল ওয়ার্ক পারমিটে যাবেন কীভাবে? আপনার কোনো কোয়ালিফিকেশন নাই, এখানেও নাই, বাংলাদেশেও নাই। হ্যাঁ, তো এগুলো তো আপনি অবান্তর চিন্তা করে তো হবে না। আপনি প্রপারলি স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করে আপনি আসছেন পড়াশোনা করতে, হয়তো ফিজও দিয়ে দিচ্ছেন, এখানে এসে আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন, তো এটা তো দুপে টিকে না। অনেকের তো মনে করেন সত্যিকার অর্থে যদি অ্যাসাইলাম কম্পোনেন্ট থাকে ওটা ডিফারেন্ট কথা, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্সের আশেপাশেও নাই, অথচ তারা পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করতে চাচ্ছেন, অথবা তাদের কোনো গ্রাউন্ডেও আসে না, তারা করতে চাচ্ছেন, তো স্বাভাবিক কারণে তাদের প্রসপেক্টটা কী হতে পারে? আমি বলি না যে যাদের অ্যাসাইলাম তো থাকতেই পারে, পলিটিক্স যদি বাংলাদেশে করে থাকেন এবং পলিটিক্সের কারণে যদি আপনি নির্যাতনের শিকার হয়ে থাকেন বা হওয়ার সম্ভাবনা থাকে আপনি করতে পারেন। পলিটিক্স ছাড়াও তো আপনি ধর্মীয় বিশ্বাস বা অন্যান্য আরও পাঁচটা গ্রাউন্ডে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন। যদি এগুলোতে ফিট হন তাহলে ভালো, কিন্তু ফিট না হলে শুধুমাত্র টাকার জন্য এবং টাকাটা দীর্ঘায়িত করার জন্য অ্যাসাইলাম সিক করার আমি অ্যাডভাইস করি না। জি ধন্যবাদ। আমাদের সঙ্গে যে কলার আছে আমি কলটা নিয়ে নেব। জি কলার, আসসালামু আলাইকুম। দুঃখিত দুঃখিত, কলটা ড্রপ হয়ে গেছে। জি, আমি যে কথাটা আপনার সাথে যুক্ত করতে যাচ্ছিলাম যে আপনি সর্বশেষ যে কথাটা বললেন যে শুধু ভিসা প্রসেসটা ল্যান্ডি করার জন্য এসএলএম অ্যাপ্লিকেশন করা এবং এটার কনসিকোয়েন্স কী হতে পারে, যেহেতু আপনি একজন প্র্যাকটিশনার, আপনি দীর্ঘদিন এসএলএম বা অন্যান্য ইমিগ্রেশন প্র্যাকটিস করছেন, আপনার অভিজ্ঞতা কী বলে এবং আপনার অ্যাডভাইস কী হবে তাদের জন্য? না, মনে করেন প্রিম্যাচিউর এবং কোনো আগপর চিন্তা না করে পট করে একটা করে নিলেন, তখন তো এটা যা হওয়ার তাই হবে। জি, হয়তো ডিসিশন নেগেটিভ আসবে, যদি সার্টিফাই করে ফেলে তাহলে আপনাকে আপিল রাইটও দেবে না, আপনাকে জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ করতে হবে। তো জুডিশিয়াল রিভিউতে শুধু তো চ্যালেঞ্জ করলে তো হবে না, মেরিট না থাকলে তো ওখানে আপনার পয়সাও যাবে, হোম অফিসের কোস্টও বিয়ার করতে হবে। আর যদি আপিল রাইট দেয়ও, আপিলে তো মেরিটে গিয়ে তো জাজ তো এটা দেবে না যেহেতু মেরিট নাই, তখন হবে কি অল্প দিনের ভিতরে আপনি অবস্টায়ার হয়ে আপনার কোনো পদগার থাকবে না। সেই জন্য আপনি যারা স্টুডেন্ট হিসেবে আসছেন, জেনুইন স্টুডেন্ট, তারা পড়াশোনা করেন। অনেক সময় দেখা গেছে যে জেনুইন স্টুডেন্টরাও কনফিউজ হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায় যে কী করব, কারণ পড়াশোনা তো অনেক কষ্টের ব্যাপার। জি, একটা একটা ছেলে বা একটা মেয়ে যদি এখানে ফাউন্ডেশন কোর্স করতে আসে তাহলে তার ফাউন্ডেশন সহ ডিগ্রি করতে 4 বছর লাগবে। তো 4টা বছর তাকে এখানে ইংলিশ মিডিয়ামে ইউনিভার্সিটিতে বা কলেজে পড়াশোনা করে ডিগ্রি নিতে হবে। তো এই স্যাক্রিফাইসটা কতটুকু কজনে পারে? অনেকের আবার আছে যে পড়াশোনা হয়তো করতে পারতো কিন্তু ফিজ তো তার সম্ভব না, হয়তো নিম্নবিত্ত ফ্যামিলি সন্তান অথবা মধ্যবিত্ত। বাংলাদেশের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকেও এখানে যে আকাশচুম্বী ফি ম্যানেজ করা বা মেনটেন করা খুবই কঠিন। মিনিমাম 12,000। হ্যাঁ, যদি আপনি ইউনিভার্সিটি ফিজ আরও বেশি, এক্স্যাক্টলি, আপনি
প্রায় 50-60,000 পাউন্ড চলে যাবে ফিজ এবং মেনটেনেন্স সহ। মানে পড়াশোনা খালি তো ফিজ তো আপনি 12,000 পাউন্ড যদি পৌঁছানো হয়, কিন্তু একটা ছেলে বা মেয়ে এখানে 1 বছর থাকতে তার কোনো কষ্ট আসে না, তো এগুলো সহ তো অনেক পয়সা চলে যায়। আচ্ছা আমাদের সঙ্গে কল যুক্ত হচ্ছে, আমি কলটা নিয়ে নেবো ইমিডিয়েটলি। জি কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম কলার, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন প্লিজ। ওকে, যে আমার যে এনআইডি কিতা কার্ড বার হয় না, অর্থাৎ কিলা বার হয় না, আমার ওখান তো বুঝে হইবা নি। জি ভাই আপনি কোন কোশ্চেন আছে? এমআইডি না এনআইডি? যেটা ওদের বাংলাদেশ ওদের জমি টমি জমিন দেনে যে করে ন্যাশনাল আইডি কার্ড খোলার, ন্যাশনাল আইডি কার্ড মানে যতদূর সম্ভব এখনো প্রবাস থেকে বা হাই কমিশন থেকে ইস্যু করা শুরু হয় নাই। তো আপনাকে করতে হলে বাংলাদেশে গিয়ে বা বাংলাদেশে গেলে তখন করতে হবে, এইটাও সময়সাপেক্ষ ব্যাপার। কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক থাকলে বা উপরের হাত থাকলে খুব স্পিডিয়ার হয়ে যায়, কিন্তু সাধারণের ক্ষেত্রে অনেক দিন সময় লাগে, অনেক প্রসেস মেনটেন করতে হয়। শুনেছি তারা পাইলট স্কিম শুরু করবেন দেশের বাইরে থেকে, এখন পর্যন্ত ইস্যু বা শুরু হচ্ছে বলে মানে পাবলিক নলেজে নাই। গত সপ্তাহে সম্ভবত কিছু সাংবাদিক যারা আছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, তারা হাই কমিশনের সাথে দেখা করছিলেন। তো হাই কমিশনার বলছেন যে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য, তো অ্যাপ্লাই করা থাকলে নাকি ওইটা ওখানে প্রসেসিং হবে আর কি। তো আমরা দেখার বিষয়, আর এ ব্যাপারে হাই কমিশনের ব্যাপারে জানতে হলে আপনি হাই কমিশনের নাম্বারে ওয়েবসাইটে গিয়ে ফোন নিয়ে আলাপ করেন। আমাদের সাথে তাদের যোগাযোগ নাই এবং তারা আমাদেরকে কিছু কিছু বলেও নাই পাবলিকলি, সেটা আমরা জানিও না। তো আপনি অ্যাপ্লাই করেন, কবে আসবে, আদৌ কতদিন লাগবে, উই ডোন্ট নো, হাই কমিশনের ফোন করে জানতে পারবেন। কিন্তু বাংলাদেশে গিয়ে সেখানে আমি তো নিজে করে আসছি গত ডিসেম্বরে, সেটা আমারটা খুব স্পিডিয়ার হয়ে গেছে, ওইটা ডিফারেন্ট। কিন্তু সাধারণের ক্ষেত্রে অনেক সময় লাগে এবং অনেক ডকুমেন্টস লাগে এবং পুরো স্মার্ট কার্ড পেতে আরও দীর্ঘায়িত হয় আর কি। তো এটা করতে হবে, করা জরুরি। বাংলাদেশে সম্পত্তি থাকলে বা বিভিন্ন কারণে আইডি কার্ড যেভাবে ম্যান্ডেটরি বা মানে আবশ্যিক করা হচ্ছে, এগুলো না করলে ভবিষ্যতে সমস্যা পড়তে হতে পারে। এখন যেটা হয় আপনি হয়তো প্রসেস করে দিয়ে আসলেন, চলে আসলেন, পরে গিয়ে আবার আপনি সেখানে গিয়ে যদি আপনার জানাশোনা কেউ থাকে তার মাধ্যমে আপনি অ্যাপ্লাইটা করে আসেন, তখন প্রসেসিং হলো পরবর্তীতে গিয়ে হয়তো আপনি, কারণ প্রথমে আপনি অ্যাপ্লাই করবেন, এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করা লাগে। এরপরে অনলাইনে তারা যদি ওইটা মানে অনলাইন করেন, তারা যদি অ্যাপ্রুভ করে, তখন তারা ওই যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য মোবাইলে কোড নম্বর আসে, জি অ্যাপয়েন্টমেন্ট আসে, তো ওইটা ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিতে আপনি যাবেন। যাওয়ার পরে যখন তারা অ্যাপ্রুভ করবে তখন একটা নাম্বার আসে, ওই নাম্বারটা প্রিন্টেবল বার্সরে নিয়ে প্রিন্ট করলে আপনার এনআইডি কার্ড হয়ে গেল। আর স্মার্ট কার্ড অ্যাপ্লাই করার পর আরও 5-6 মাস 1 বছর লাগে আর কি, এ হচ্ছে নিয়ম। জি অ্যাট লিস্ট আইডি কার্ড থাকলে কাজ করা যায়। আইডি কার্ড থাকলে মানে স্মার্ট কার্ড হওয়া কোনো ম্যান্ডেটরি না, এই যে নাম্বার যেটা এনআইডি কার্ড ওইটাই মানে সব জায়গায় চলে বা ওইটা দিয়ে করা যায়। আর স্মার্ট কার্ড থাকলে অনেকটা ওই যে ব্যাংকের কার্ডের মতো পিন চিপ সহ থাকে আর কি। জি ধন্যবাদ, খুব সুন্দর উত্তর দিয়েছেন প্রিয় দর্শক, আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী কলার সঙ্গে চলে যাচ্ছি। জি কলার আসসালামু আলাইকুম। প্রিয় কলার আসসালামু আলাইকুম, দুঃখিত কলটি ড্রপ হয়ে গেছে। জি আমরা যে আলোচনায় ফিরছিলাম যে আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে কম সময়ে সেটেল হওয়া, তারপরে অন্য কিছু করা। আচ্ছা আমরা আলোচনা যাওয়ার আগে আর একটা কল নিয়ে নিব প্লিজ। জি কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা শুনছি আপনাকে। আমি একটা জিনিস আপনারা আলাপ করে জানতাম স্যার, আমি আজকে গত 3 বছর আগে অ্যাপ্লাই করছিলাম এনআরবি কার্ডের লাগে বাংলাদেশও, কিন্তু কার্ডটা এখনো আমি পাই না। এমনি বুট টুট দিতে পারি, সবাই সব কাজ করতে পারি, ওটাটা বিষয়ে আমি তোরা জানতাম চাইছিলাম নাকি। যে অফিসও আপনি অ্যাপ্লাই করছেন তার লগে যোগাযোগ করতে হইব,
এবং ঢাকা কইতে কইছে যে এখনো ঢাকা থেকে এগুলা আইছে না। এখন তারা যেটা হয় তার লগে তদবির করতে হইব। বাংলাদেশের তো সিস্টেম আপনার মোটামুটি কম বেশি জানা আছে, তো আপনার প্র্যাকটিক্যাল সকল খাম হয়ে যাব নাম্বার দিয়ে আর কি, কিন্তু কার্ডটা পাওয়া জরুরি এবং কার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার কতদিন পরে পাইছো? নাম্বার আমি গেছি এক বছর পরে গিয়া পাইছি, একটা উপজেলা থেকে আনতে হইছে আমার। তো আমার মনে হয় যে আপনি আবার গেলে বা আপনার যদি কেউ ওখানে আত্মীয় স্বজন থাকেন তারারে দিয়ে একটু স্পিড আপ করার চেষ্টা করুক। জি আমি এতদিন লাগার কথা না, কার্ড ইয়া পারিয়ান না, তারা এখনো কই কয় আপনারে ডাকাতটা কি গুইছু হইছে না। না এখন অনেকে তো ফার আমার জানা মতে সিলেট শহর বা বিভিন্ন থানাত এতদিন না, এর আগেও তারা কার্ড পাইছে নাকি, তো এটা করতে হইব। আমি বাংলাদেশের সিস্টেম তো ভাই আমার চেয়ে আপনি আরো ভালো জানবা। আমি তো যতখানে যত যোগাযোগ করি আমারও একই জবাব দিয়ে তারা রাখি দেয় কয় বাকি তো তুমি অল কাজ করতে পারবে, বাট আমি কার্ডটা এখনো পাই না। ভেরি আনফর্চুনেট, চেষ্টা করতে থাকুকা। অনেক স্পিডি আরও হচ্ছে এবং আমিও তো মানে আমার কথাই যদি ধরেন, আমি তো ঢাকাতে বানালাম কার্ড এবং স্মার্ট কার্ড সহ 24 ঘন্টার ভিতরে ইস্যু হয়েছে, তো কেন ঢাকা থেকে আসছে না আমি জানি না, আমি উত্তর দিতে পারবো না। এটা হয়তো উনি লোকাল অফিসে যারা আছে তাদের সাথে পরামর্শ করে জানতে পারবেন। জি ধন্যবাদ কলার। আমরা পরবর্তী কলার সঙ্গে যুক্ত হচ্ছি। কলার আসসালামু আলাইকুম। আমরা অনলাইনে আমরা এভাবে নাম্বার দিতে পারি না কলার, তো আশা করি আমাদের টেকনিক্যাল টিম অনলাইন থেকে আপনাকে সহযোগিতা করবে। আপনাকে কলের জন্য ধন্যবাদ। কন্ট্রোল রুম দিয়ে দিবে। জি ধন্যবাদ কলার। আমরা যেই আলোচনায় ফিরছিলাম, আমরা আমাদের যে স্টুডেন্টদের যে প্রবণতা সেটা হচ্ছে যে অতি অল্প সময়ে সেটেল হওয়া ইউরোপে, এবং যার দরুন তারা আগে পিছিয়ে চিন্তা না করেই এই বিষয়ে জাম্প করছে। এবং আপনি যেটা জান এক্সপিরিয়েন্স আপনার যে বিষয়ের উপরে অ্যাসাইলামের উপরে, আপনারা দেখছেন যে একটা অ্যাসাইলাম এমনি করে দিলেই হইল না, আপনার করার পরে তার যদি অ্যাসাইলামের অ্যাপ্লিকেশনের মেরিট না থাকে সেটা তার ল্যান্ডি হবে, এবং পরবর্তীতে সেকেন্ড অ্যাপ্লিকেশন করার পরে তাদের একটা ধারণা যে না এখন না হয় কোনো রকম করে দিলাম কিন্তু পরবর্তীতে আমরা আবার রিকভারি করে নিলাম, এই ধরনের সুযোগ থাকে কি না? না, অ্যাসাইলাম যদি একবার রিফিউজ হয়ে যায় দ্যাট উইল বি অন দেয়ার রেকর্ড। আপনি মনে করেন এটা তো ফিশিং অ্যারাউন্ড করতে পারবেন না। আপনি পরবর্তীতে যদি অন্য কোনো ইয়েতে যেতে চান অথবা আবার যদি ইয়ে করতে, এটা তো রেকর্ডে থাকবে এবং দ্যাট উইল স্পিক ফর ইউ অর এগেনস্ট ইউ। এক্স্যাক্টলি। সুতরাং এইটা আগপিস চিন্তা না করে, সুদূর প্রসারে চিন্তা না করে এভাবে প্রিমেচিউর অ্যাপ্লিকেশন করা ঠিক হবে ঠিক হবে না। জি ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন কলার যুক্ত হচ্ছে, আমরা কল নেব। জি কলার আসসালামু আলাইকুম। দুঃখিত, কল ড্রপ হয়ে গেছে। আচ্ছা, এনআরটি কার্ডের ব্যাপারে যে মানে একজন কলার ফ্রাস্ট্রেশনটা এক্সপ্রেস করলেন, জি বাংলাদেশের আসলে এটা একটা মানে যারা কর্তৃপক্ষের দায়িত্বে আছে। আমি একটু ইন্টারাপ্ট করে আমাদের বিরতি সময় বিরতি পর আবার ফিরে বিষয়টি নিয়ে আলোচনা করবো। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল আওয়ার। বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল আওয়ারে। আপনাদের সঙ্গে আছি আমি মোর্শদুর রহমান, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার এবং সলিসিটার নাজির আহমেদ, তিনি লিঙ্কনস চেম্বার্স অ্যান্ড সলিসিটার্সের প্রিন্সিপাল। জনাব নাজির আহমেদ, আমরা খুব সুন্দর আলোচনা করছিলাম, সেই সাথে কলও কয়েকটা ছিল বিশেষ করে এনআইডি নিয়ে, আপনি একটু কথা বলতে যাচ্ছিলেন, সেটা আপনি যদি একটু শেয়ার করবেন আবার। না, এনআইডি কার্ডের ব্যাপারে আমাদের তো মানে কয়েকজন কলার
কল করছেন, ফ্রাস্ট্রেশনও এক্সপ্রেস করেছেন। বিশেষ করে ওই যে একজন কলার বললেন যে প্রায় 3.5 বছর আগে উনি অ্যাপ্লাই করেছেন, নাম্বার পেয়েছেন কিন্তু কার্ড এখনো পান নাই। তো এটা ভেরি আনফর্চুনেট, এবং আমার মনে হয় যে যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, তাদের এই ব্যাপারটা ভাবা দরকার। কারণ 18 কোটি মানুষের জন্য এটা একটা মেগা প্রজেক্ট, এবং এটার জন্য রিসোর্স যতটুকু দরকার করা দরকার। কারণ এটা তো অন্যান্য জরুরি সার্ভিস সহ বিভিন্ন মামুলি ব্যাপারে এখন এনআইডি কার্ড নাম্বার লাগে, কার্ড লাগে। তো এই প্রসেসিংটা স্মুথ হওয়া দরকার। তো এখানে মাসের পর মাস লাগবে কেন? আর ওই যে বাংলাদেশের যারা অফিস আদালতে, আমার তো মোটামুটি একটা সম্যক ধারণা আছে, তো কিছু দুর্নীতিবাজ অফিসার, কর্মচারী, কর্মকর্তা, এদের কারণে পাবলিক এত ভোগান্তির শিকার হয়। দুর্নীতি মাঝে মধ্যে মনে করি যে দুর্নীতিটা যদি কন্টেইনমেন্টে চলে আসতো, কমানো যেত, তাহলে দেশে শান্তি আসতো, পতপত করে দেশটা উঠে যেত। দুর্নীতির কারণে দেখবেন যে মানে কর্মচারী লেভেলের ব্যক্তিরা পর্যন্ত 1,000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আর পাবলিক তো সাংঘাতিক ভোগান্তির শিকার হচ্ছে। কারণ তারা তো বাধ্য, দেওয়ার কম্পেলড মানে টু ব্রাই, পয়সা দেওয়ার জন্য। তো এটা কবে হেন? মাঝে মধ্যে বলা হয় যে জিনিসপত্রের দাম বাড়তেছে, এবং গভর্নমেন্ট তো প্রতি কতদিন পরে পরেই মানে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন বাড়াচ্ছে, কিন্তু বেতন বাড়ালে এই দুর্নীতি কমবে না। কারণ ওদের তো মজ্জাগত, তার ক্যারেক্টারে, ওদের কি বলে নৈতিক শিক্ষায় দুর্নীতি যে খারাপ এই জিনিসটা তো নাই। না না না, এবং আইনের শাসন যদি প্রপারলি এবং আক্ষরিক অর্থে যদি প্রয়োগ না করা হয় তাহলে দুর্নীতি বাড়তেই থাকবে। কারণ তারা ধরা মানে দেখবেন যে আজকে দেখেন লাইভ এক্সাম্পলটা হচ্ছে ফেনীর ডিসি। ফেনীর ডিসি অত্যন্ত সাহসী মহিলা একজন ডিসি, কিন্তু তাকে 1 বছর 3 মাসের মাথায় তাকে কি বলে ট্রান্সফার করে নর্থ বেঙ্গলে একটা জেলাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ সেখানে প্রভাবশালী মন্ত্রীর আত্মীয়স্বজন জড়িত, এই ধরনের দুর্নীতি ঠেকাইছে 100 কোটি টাকার, তার কারণে তাকে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা আনফর্চুনেট। টিটি দেখেন, একটা টিটি সে মানে টিকিট ছাড়া উঠে গেছে ট্রেনে, টিটি ফাইন করছে, মন্ত্রীর আত্মীয়তার সূত্রে তাকে মানে ঘন্টার ভিতরে তার চাকরিকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল। কিন্তু জনগণের চাপে, মিডিয়ার কারণে আবার ইনস্টিট করতে হয়েছে। এইটা তো মানে পত্রিকায় আসছে বলে এটা ঘটনা ঘটছে, মানে ইনস্টিট হয়েছে, কিন্তু এভাবে কত লোক যে অবিচারের শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। সততার তো দাম নাই, সততা, যোগ্যতা, স্কিল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, এগুলোর তো দাম উঠে যাচ্ছে, যার কারণে ওই যে অযোগ্য লোকেরাই বিভিন্ন জায়গায় বসে আছে। তারা কিভাবে মানে পাবলিক সার্ভিস, সিভিল সার্ভিস, জনগণের চাকর, জনগণের খাদেম, মনে হয় যে তারা জনগণের রাজা, বাদশাহ, মানে কিভাবে শোষণ করবে, কিভাবে ব্রাইব নেবে। কিছু কিছু জায়গায় আছে অফেন ব্রাইব নিচ্ছে, সরকার জানে, উপরের অফিসার জানে, কলিগরা জানে। আমি কিছু হচ্ছে কল নিচ্ছি, প্লিজ, আই এম সরি টু ইন্টারাপ্ট, আমরা আবার আলোচনা ফিরবো। প্রিয় কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি বালেশ্বর সাহেব বলবো, একটু আলাপ আসলাম। জি জি জি, প্লিজ বলুন, শুনছেন উনি। আচ্ছা, আমি একটা জিনিস জানতাম চাইছিলাম, আমরা ন্যাশনাল আইডি কার্ড শুনলাম যে বার্মিয়া মাইগ্রেশনের থাকি আর জহর বা দেওয়ার যে পাওয়া হয়েছে। আমি তো আজ প্রায় 1 সপ্তাহ ধরে টেলিফোন করলাম, তো টেলিফোনে তো কোনো আনসার টাইম টাইম শুনতেও দিলেন না। তো উনি যোনে অনলাইনে চেক করে দেখা হইল যে অনলাইনে করা যায়, অ্যাপ্লিকেশন করা যায় ন্যাশনাল আইডি কার্ডর দেয়। তো অনেক ধরনের কোনো ডিটেলস নাই, কিচ্ছু নাই যে কিভাবে এইটারে আপনার অ্যাপ্লিকেশন করা না করা। তো উনি উনি তারা কাছে জানতে চাইলে যে তার টাইম তো ফোন তো আর তুলুন না, তো হোক আছে আমরা কিভাবে কিতা করা যায়। আমরা একটু জোর জি, ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই বিষয়টা সত্য, অনেক সময়ই আপনি হাই কমিশনে ফোন করলে ফোন বিজি পাওয়া যায়, এবং কাস্টমার ক্লায়েন্ট সার্ভিস যেটা, এটা খুবই দুঃখজনক ভাবে বাজে। খোলার আপনাকে অশেষ ধন্যবাদ। সো আসলে হাই কমিশনের পক্ষ থেকে তো আমাদের জবাব দেওয়ার কিছুই নাই। আপনারা যদি ফোন করে না পান, ইমেল দেন, ইমেল করে না পান, আপনি ফর্মাল কমপ্লেন করেন, আমরা তো হাই কমিশনের পক্ষ থেকে কিছুই বলতে পারবো না। আমরা কিছুই জানি না হাই কমিশনের ব্যাপারে, আমাদের সাথে যোগাযোগও করা হয় না। কমিউনিটিতে আমরা কাজ করি 3 দশকের উপরে, হাই কমিশন যদি আমাদের সাথে বসতো, মত বিনিময় করতো, কোনো
তথ্য যদি আদান প্রদান করতো তাহলে তাদের পক্ষ হয়ে আপনাদেরকে বলতাম, বলতে পারতাম, কারণ হাই কমিশন তো আমাদেরই গর্বের জায়গা হওয়ার কথা ছিল। কিন্তু দে আর আউট অফ টাচ কমিউনিটিতে যারা নিরপেক্ষভাবে চলেন, নিরপেক্ষ চলার চেষ্টা করেন, তাদের সাথে হাই কমিশন কোনো সময় যোগাযোগ করে না। এটা এখনও যেমন অতীতও যেমন ছিল, শুধু আমি কোনো পার্টিকুলার গভর্নমেন্টের ব্যাপারে বলছি না, দলীয় বৃত্তের বাইরে তারা বের হয়ে আসতে পারেন না, দ্যাট ইজ রিয়ালিটি। তো তারপরেও আপনাদের দেশের হাই কমিশন যোগাযোগ করার চেষ্টা করেন এবং আমাদের প্রোগ্রাম যদি হাই কমিশনের কর্মকর্তারা দেখে থাকেন তো হয়তো একটু আমলে নিতে পারেন যে কেন কি বলে টেলিফোন সার্ভিস বা অ্যাটলিস্ট মিনিমাম বাইরে থেকে ফোন করে তো অ্যাক্সেস পাওয়ার কথা এবং খোলার। আমি দুঃখিত, আমি এ ব্যাপারে তো কোনো সহযোগিতা করার মতো অবস্থায় নাই। আপনি যোগাযোগ করার চেষ্টা করেন, বারবার ফোন করেন, না হলে ইমেইল যদি থাকে ইমেইলে যোগাযোগ করার চেষ্টা করেন, তারাই তো আপনাদেরকে ব্যাখ্যা করবে আপনি যেটা জানতে চাচ্ছেন। আইনি যদি কোনো বিষয় থাকে আমরা আইনিভাবে ব্যাখ্যা করব, বলবো। আমাদের সাথে যদি হাই কমিশন কোনো সময় মত বিনিময় করতো, বলে দিত, তাহলে আমরা তাদের পক্ষ হয়ে আপনাদেরকে বলে দিতাম। কিন্তু আমাদের কাছে কোনো নলেজ নাই, তাদের কোনো অবস্থান বা কী কোথায় কী আছে আমরা কিছুই বলতে পারবো না। তো জন্য সরি, আমরা আপনাকে এখান থেকে কোনো সহযোগিতা হাই কমিশনের ব্যাপারে করতে পারবো না, তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। জি, আমাদের ওই অ্যাক্সেসটা নাই, আমরা শুধু দর্শকের মেসেজ পৌঁছে দিতে পারবো এতটুকুই। আমরা কিন্তু এটা মানে ভেরি আনফর্চুনেট, আমি যদি একবারে ট্রুলি বলি, স্বাধীনতার পর থেকে এই যারাই ক্ষমতায় আছেন অনেকটা হাই কমিশনটা তাদের দলীয়ভাবে মানে বলয়ের ভিতরে থাকতে চায়, মানে এর বাইরে বের হতে চান না। এটা যেমন বিএনপি ক্ষমতায় ছিল আমরা দেখতে পাচ্ছি, জাতীয় পার্টি যেমন ক্ষমতায় ছিল একই অবস্থা, আর বর্তমান সময়ের তো আর ব্যাখ্যা করার দরকার নেই, সবাই দেখতে চান। তো আমার কথা হচ্ছে যে হাই কমিশন তো রিপ্রেজেন্ট করবে পুরো বাংলাদেশকে, কমিউনিটিতে কার অ্যাক্সেস আছে, কমিউনিটিতে কার স্ট্যান্ডিং আছে, এটা কি হাই কমিশনের নলেজে নাই? আপনি পাবলিক প্রোগ্রাম হলো, আপনি যদু মধু কদুক এদেরকে দাওয়াত দিয়ে নিলেন যাদের কোনো স্ট্যান্ডিং নাই, অথচ সমাজের কত নামিদামি ব্যক্তিত্বরা আছে বাংলাদেশকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারবে, তাদেরকে দাওয়াতই দেওয়া হয় না। অনেক শিক্ষাবিদ আছে আমি জানি ইউনিভার্সিটির প্রফেসর লেভেলের, তারা দাওয়াতই পান না, অথচ তাদের দলীয় একটা কর্মী যার কোনো স্ট্যান্ডিং নাই, রাস্তাঘাটে হাঁটতে দেখা যায় কোনো স্ট্যান্ডিং নেই তার, তাকে দাওয়াত দিয়ে নেওয়া হচ্ছে। এভাবে আমরা পাবলিক রেকর্ডে আমরা বলছি, দেখছি। তো এটা তো হওয়ার কথা ছিল না। বাংলাদেশ রিপ্রেজেন্ট করবে পুরো দেশকে, পুরো জাতিকে রিপ্রেজেন্ট করবে, দলীয় গণ্ডির উপরে উঠে হাই কমিশন দেশের মানুষকে সেবা দেবে। এবং এখানে যে হাফ এ মিলিয়ন বাংলাদেশি আছে কমিউনিটিতে যাদের স্ট্যান্ডিং আছে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে যদি হাই কমিশন কাজ করতো তাহলে কমিউনিটির আরও বেশি সহযোগিতা করতে পারতো, কমিউনিটিকে আরও ভালো সেবা দিতে পারতো, তারা অ্যাডভাইস করতে পারতো, প্রপারলি গাইড করতে পারতো, সেই সুযোগ তো নাই। না, এটা অত্যন্ত, আমি একটা একটা স্মরণ করি, 5-6 বছর আগে মাননীয় আইন মন্ত্রী আসছিলেন অ্যাডভোকেট আনিসুলক সাহেব, তখন মানে কিভাবে দয়া পরবশ হয়ে হাইকমিশন থেকে যোগাযোগ করে আমাকে নিয়েছিল এই যে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে মত বিনিময় করতে, এবং আমি সেখানে গিয়েছিলাম প্রায় 30-40 মিনিট আমি কথা বলেছি কয়েকটা পরিসরে, এবং কোনো দলীয় আনুগত্যর বাইরে ওয়েলিং ছাড়া যে কথা বলা যায় এটা বাস্তব উদাহরণ, আমার রেকর্ডিং এখনও আছে। এবং আইনমন্ত্রী মহোদয় একটা ভালো মেসেজ পেয়েছিলেন এই আইনের ব্যাপারে, পরবর্তীতে আইনটা আইন আর আগায় নাই, সেলফে গিয়েছিল। কিন্তু যদি দলীয় গণ্ডির ভিতরে সেখানে যান তখন তো তাদেরকে অনেক কিছু চিন্তাভাবনা মাথায় রেখে কথা বলতে হবে, সঠিক জিনিস তো ওনারা বলতে পারবেন না, বলতে চাইলেও মানে অনেক কিছু কারণে বাধা হবে। সেই জন্য আমার মনে হয় যে মানে পলিটিক্স তো যে কোনো দল করবে, কিন্তু এর গণ্ডির বাইরেও আমার মনে হয় এটা অ্যাক্সেস থাকা দরকার কমিউনিটির সাথে। জি, ধন্যবাদ, খুব সুন্দর আলোচনা করেছেন। আমরা ওই বিষয়টাই যাই, যে বিষয়টা আমরা কথা বলছিলাম যে এস এল এম নিয়ে আমাদের যে স্টুডেন্টরা যে চিন্তাভাবনা করছেন, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে সেকেন্ড অ্যাপ্লিকেশন করলেই যে ম্যারিড থাকলে কিছু করা যাবে, কিন্তু প্রথম আপনি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন উইদাউট ম্যারিড এবং বেজলেস, এখন আপনি পেপার্স নিয়ে আসলেন বাংলাদেশ থেকে অথবা কোনো একটা জায়গা থেকে, তো এখন চাচ্ছিলেন না যে আপনার অ্যাপ্লিকেশনটা ভালো হোক, তো সেই ক্ষেত্রে আপনার অপিনিয়ন কী হবে বা অ্যাডভাইস কী হবে এই ধরনের? আপনি প্রথমে বলছেন যে স্টুডেন্টরা, সব স্টুডেন্ট তো আর এভাবে চিন্তা করে না, সবার কথা বলছি না, ম্যাক্সিমাম যারা চিন্তা করেন, দেখেন প্রথম অ্যাসাইলামটা খুব ভালো করে করবেন, তথ্য উপাত্ত ডকুমেন্ট সবগুলো দিয়ে। আপনি যদি মনে করেন যে প্রথমে একটা করে নেই জাস্ট ফর দ্য সেক অফ ক্লেমিং অ্যাসাইলাম,
এটা যদি রিফিউজ হয়ে যায়, এই পরবর্তীতে যদিও সুযোগ আছে ফার্দার সাবমিশন দিয়ে আপনি, কিন্তু ওই যে প্রথমটা হচ্ছে ফাউন্ডেশন, ওখান থেকে আপনি বের হওয়া বা ওখানে যদি আবার ক্রেডিবিলিটি ইস্যু নিয়ে আসে বা থাকে, তো ওইটাকে আন্ডান করা খুব কঠিন, আমি বলবো না ইম্পসিবল বাট অনেক কঠিন হবে। সেই জন্য যদি অ্যাসাইলাম ক্লেম করতে হয়, আপনি ভালো করে প্রথমে একজন দক্ষ আইনজীবীর সাথে আপনি পরামর্শ নেন, আপনি হাফ অ্যান আওয়ার এক ঘন্টা আলাপ করে অ্যাসাইলাম লটার ব্যাপারে একটা বেসিক ধারণা আপনি নেন, তখন আপনিই আপনি জানবেন যে আপনার পথ কি। দুঃখজনক হলো সত্য, আমরা দেখি যে অ্যাসাইলাম ক্লেম করার পরে লোক যায় অ্যাডভাইস আনতে আইনজীবীর কাছে, কিন্তু উনি তো যা বিপদ ঘটাবার ঘটিয়ে দিছে, রুগী মারা যাওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়া দরকার নাই, আপনি ইন্টারভিউ দিয়ে 12টা বাজায় এয়ারপোর্টে যাচ্ছেন, আপনি অ্যাসাইলাম কি বলে আইনি পরামর্শ নেবেন, এটা তো হয় না। আপনি তো ওই যে একটার আগে মানে আরেকটা জুড়ে দিচ্ছেন আর কি। তো প্রথমে আপনাকে পরামর্শ নেন যে কোন কোন জিনিস অ্যাসাইলামের আওতায় আসবে। আমরা মানে দেখেছি যে অ্যাসাইলাম ক্লেম করে অ্যাসাইলাম রিফিউজ হয়ে গেছে, আমাদের কাছে আসছেন কি যে উনি ব্যবসা করতেন, তো মানুষের কাছ থেকে লোন নিয়ে আসছিলেন, এখন মানুষ এটা পরিশোধ করতে পারেন নাই, ব্যবসাপাতি জ্বালাইয়া দিছে, উনি দেশের বাইরে চলে আসছেন, গেলে তাকে মেরে ফেলবে। আমি বললাম এটা অ্যাসাইলামের কাজ হলো, এটা অ্যাসাইলামের ইয়েতে আসে, এটা তো অ্যাসাইলামের পুজোতে আসে না। অথবা পাশের বাড়ির একটা লোক তাকে হন হয়ে ঘুরতেছে মারবে কি জন্য, জমি দখল নিয়ে, তো এটা কি অ্যাসাইলামের আওতায় আসবে না। তো এইভাবে ফাও জিনিস ক্লেম করে অ্যাসাইলাম নিয়ে আগাচ্ছে, যার প্রথমে আমরা বলে দিতে পারি এটা কোনো মতেই সাকসেসফুল হবে না। অথচ যেসব ক্লায়েন্টরা মানে এগুলা মাথায় রেখে অ্যাসাইলাম ক্লেম করেন, তারা যদি আইনি অ্যাডভাইস নিতেন তারা কিন্তু সংশোধিত হতে পারতেন, হতে অ্যাসাইলাম করতেন না, অথবা জেনুইন রিজন থাকলে তারা অ্যাসাইলাম করতে পারতেন। এজন্য আমরা আবেদন করব, আহ্বান জানাবো বা আমরা অ্যাডভাইস করব যে আপনি ভালো করে অ্যাডভাইসটা নেন আপনার সার্বিক অবস্থার উপরে, অ্যাসাইলাম আইনের উপরে, এবং কোন কোন বিষয় বা কোন কোন মুঠা দাগে গ্রাউন্ডসটা অ্যাসাইলামে আসে জি, তখন আপনি বলতে পারবেন, পোর্টটা দেখতে পারবেন। আর না হইলে আপনি ওই যে গাছে ডালে বসে আরামসে বসছেন আর ওই যে ডালের গোড়াতে আপনি কাটছেন, তো পরবর্তীতে আপনি দহাত্মফাস করে পড়ে যাবেন জি, টুস করে পড়ে যাবেন। সেই জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমে লিগ্যাল অ্যাডভাইসটা নেওয়া। ধন্যবাদ, খুব সুন্দর বিষয় আলোচনা করেছেন, আমরা আশা করি দর্শক উপকৃত হবে। আমাদের সঙ্গে একজন কলার যুক্ত হচ্ছেন, প্রিয় কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া সালাম কলার, আমরা শুনছি আপনার প্রশ্ন, করুন প্লিজ। আপনারা সকল ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন বারাসার সবার কাছে, যারা ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছে, এরা স্টেডিয়ামে বিটি সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতে পারেনি, বাকি তা কি তা লাগে করতে পারলে? দুইটার একটা রেসিডেন্স রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, মেরিট টু এ ব্রিটিশ সিটিজেন হলে 3 years, তো ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে তো মেরিট টু এ ব্রিটিশ সিটিজেন হবে না, 5 years। তো অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্সে কুইকলি ইনডেফিনিট লিভ পাওয়া যায়, হয়তো ওনাদের আসার পরে 6 মাসের ভিতরে ইনডেফিনিট লিভ পেয়ে গেছেন, তো উনি চাইলে কিন্তু সাথে সাথে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন না, ওনাকে 5 years মানে অপেক্ষা করতে হবে যখন ওনার লিভটা শুরু হয়েছে বা আসার পর থেকে। আচ্ছা, তো 5 years পরে ওনাকে যদি 4 বছরের মাথায় পায় তাহলে আরও 1 বছর অপেক্ষা করতে হবে, এবং যদি 5 বছর পরেও পায় স্টিল 1 year অপেক্ষা করতে হবে, কারণ একটা নিয়ম হচ্ছে 5 years লং রেসিডেন্সের আওতায় যারা নাগরিকত্ব পান তাদেরকে ইনডিফিনিট লিভ পাওয়ার পরে 1 বছর অপেক্ষা করতে হয় সিটিজেনশিপের জন্য। মেরিট টু এ ব্রিটিশ সিটিজেন কিন্তু 1 বছর অপেক্ষা করতে হয় না, ইনডিফিনিট লিভ পাওয়ার সাথে সাথে করা যায়, ইমিডিয়েটলি করা যায়। সেই জন্য কলার আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে ইমিডিয়েটলি পারবেন না, তবে হ্যাঁ পারবেন যদি তার 5 years রেসিডেন্স রিকোয়ারমেন্ট ফুলফিল করে করার পর যদি উনি ইনডিফিনিট লিভ পায় আর 1 বছর অপেক্ষা করতে হবে, অলটুগেদার 6 years। জি, খুব সুন্দর আলোচনা করেছেন, ধন্যবাদ দর্শক, আমরা আশা করি উত্তর পেয়েছেন। আমরা
যে বিষয়ে ফিরছিলাম, আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সেভেন ইয়ার্স রুট চাইল্ড রুটের যে এখন ভিসা পাচ্ছে এবং সেই সাথে অনেকেই আমরা দেখছি যে পাবলিক ফান্ডও পাচ্ছেন। সেভেন ইয়ার্স রুটে একটা বিশাল চেঞ্জ আসছেন, সেটা হচ্ছে যে সেকেন্ড এক্সটেনশনে বাচ্চারা আইএলআর অ্যাপ্লাই করতে পারবে। এর মধ্যে অনেকের ধারণা চলে আসছে যে আমরা আমাদের বেবি এখন ওয়ান ইয়ার, তার যদি আরও ছয় বছর হয় তখন তারা সেটেলমেন্ট পেয়ে যাবে। স্ট্যাটাস বর্তমানে স্ট্যাটাস যাই হোক, অ্যাপ্লিকেশন কোনো করার দরকার নেই, কোনো ধরনের প্রসেস যাওয়ার দরকার নেই, এই ক্ষেত্রে আপনার অ্যাডভাইস কী হবে? না পুরোপুরি নেই কি সেটা হচ্ছে, এখন তো রুল হচ্ছে যে সেভেন ইয়ার্সের জন্য রিমেডি পাচ্ছে সবাই, এবং সেভেন ইয়ার্সে বাচ্চারা সেকেন্ড এক্সটেনশনে যাওয়ার পরে আইএলআর জন্য অ্যাপ্লাই করতে পারে সরাসরি। সেই ক্ষেত্রে অনেকেরই ধারণা যে আমার বেবির বর্তমান বয়স এক বছর, জন্ম হয়েছে এখানে, হ্যাঁ এখানে জন্ম এক বছর, তো আফটার সিক্স ইয়ার্স ওনারা সেটেলমেন্ট পেয়ে যাবেন। বর্তমানে স্ট্যাটাস যাই হোক, বর্তমানে অ্যাপ্লিকেশন নিয়ে কোনো বদল করার দরকার নেই, আমরা যেভাবেই আছি থাকি যে কোনোভাবে হোক আমাদের ছেলে বা মেয়ে সাত বছর হওয়ার পর আমরা পেয়ে যাব, এই চিন্তা ভাবনার কতটুকু ভিত্তি আছে আপনার কি মনে হয়? না এখন আমভাবে তো বলা যাবে না, প্রত্যেকটা কেস তার মেরিটের উপর নির্ভর করে, একটা উত্তর সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। জি এখন মনে করেন সেভেন ইয়ার্স রুল তো আছে, জি সেভেন ইয়ার্স গ্রাউন্ডে তো লিভ টু রিমেইন দিচ্ছে, সুতরাং এটা তো অস্বীকার করার মতো কোনো কারণ নাই বর্তমানে। আবার এক বছর বাচ্চা এখন ওনারা ছয় বছর অপেক্ষা করবেন, তাদেরকে তো আমরা এনকারেজও করতে পারি না, ডিসকারেজও করতে পারি না, কারণ এনকারেজ করতে পারি না, ছয়টা বছর তো যেতে হবে, ছয়টা বছরে তো আইন চেঞ্জও হতে পারে, এখন যেটা বলছি ওটা দুই বছর তিন বছর পরে তো নাও থাকতে পারে, সুতরাং হাউ ক্যান উই এনকারেজ? আবার ডিসকারেজও করতে পারি না যে উনি তো একটা আইনের আওতার জন্য অপেক্ষা করতেছে। আর আপনি প্রথমে বলছেন যে সেভেন ইয়ার্স রোটে ভিসা দেয়া হয় না, ভিসা শব্দটা হবে যখন দেশের বাইরে থেকে অ্যাপ্লিকেশন করে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসে তখন ভিসা শব্দটা ইউজ হয়, আর সেভেন ইয়ার্স রোটে বাইরে থেকে অ্যাপ্লাই করে আসার নিয়মটা নাই, নর্মালি ইউকে থেকে করা হয়, আর ইউকে থেকে যখন করা হয় তখন তাকে লিভ টু রিমেইন দেয়া হয়। মানে এবারে টার্মিনোলজিটা আমি এবারে সঠিকভাবে বলছি, আর যারা এদেশে জন্মগ্রহণ করেছেন, আপনি যেটা বলছেন একটা হাইপোথেটিক্যাল সিনারিও, তারা সাত বছর পরে যেমন লিভ টু রিমেইন পাবে এবং এই বাচ্চাটা টেন ইয়ার্স কন্টিনিউয়াস যদি থাকতে পারে, হি ক্যান অ্যাপ্লাই ফর ব্রিটিশ পাসপোর্ট স্ট্রেইট ওয়ে উইদাউট গোয়িং টু ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন অথবা রেজিস্ট্রেশন, সেইটাও পথ খোলা আছে, অনেকে নিচ্ছেন, অনেকে নিতে পারেন। তবে আপনি যেটা বলছেন সেভেন ইয়ার্স গ্রাউন্ডে লিভ টু রিমেইন পাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। আমরা এই এই প্রশ্নটা করার উদ্দেশ্যটা এটাই ছিল, আমাদের কমিউনিটির অনেকের ধারণা হচ্ছে যে সেভেন ইয়ার্স এখন যেটা আছে সেভেন ইয়ার্স পর্যন্ত কন্টিনিউ থাকবে, কিন্তু ইমিগ্রেশন রুল আপনি যেটা বললেন যে কোনো সময় চেঞ্জ হতে পারে, যেমন হ্যাঁ এক্স্যাক্টলি একটা আপনি যেমন এক সময় ছিল 14 ইয়ার্স রুল, জানি না আপনার জানা আছে, হ্যাঁ জি জি, তো হঠাৎ করে এটা চেঞ্জ করে 14 ইয়ার্সের জায়গায় নিয়ে গেল 20 ইয়ার্স, তাও আবার ইন্ডিফিনিট লিভ না, 20 ইয়ার্স পরেও কিন্তু এখন ইন্ডিফিনিট লিভ দেয় না, ওই যে 10 ইয়ার্স রুটে আড়াই বছরের লিভ দেয়, ওইখান থেকে আবার শুরু হবে এক্স্যাক্টলি। তো ঠিক তদ্রূপ 14 ইয়ার্স যখন ছিল ওইটা কিন্তু ইন্ডিফিনিট লিভ দিয়ে দিত, অনেকে পাইছে, এখন ওই ট্রেন যারা মিস করছেন আফসোস ছাড়া তো কোনো গতি নেই। সেই জন্য যার যখন যেটা যোগ্য এবং আপনার মিট করবেন সাথে সাথে আপনি করে নেবেন। জি ধন্যবাদ, খুব সুন্দর আলোচনা করেছেন। নাজিব ভাই আমরা এখন মানে অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, আপনি যদি দর্শকের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে রাখেন প্লিজ। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আইনি সমাধান দেওয়ার জন্য কলারের কলকে আমরা প্রায়োরিটি দিয়েছি, আর বাকি আমরা বিক্ষিপ্তভাবে স্টুডেন্ট এবং অ্যাসাইলাম নিয়ে আমরা আলোচনা করেছি, আর বেশ কয়েকটা কল আসছে বাংলাদেশের এনআইডি কার্ড নিয়ে। তো স্বভাবত বোঝা গেল যে এখানে ইংল্যান্ডের লিগাল আওয়ারে লিগাল অ্যাডভাইসেও বাংলাদেশের এনআইডি কার্ড নিয়ে অনেক দর্শকরা চিন্তিত উদ্বিগ্ন। তো আমরা আশা করব হাই কমিশনার যিনি আছেন বাংলাদেশ হাই কমিশনে, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন, এই ব্যাপারটা আমলে নেবেন, এবং বাংলাদেশ গভর্নমেন্ট যদি তাদের কর্মকর্তারা এই প্রোগ্রামটা দেখেন তারাও এটা আমলে নেবেন, এবং কত সহজে যত সহজে পারা যায় প্রবাসীদেরকে এনআইডি কার্ড ইস্যু করার পন্থাটা বা ওয়েটা খুব শীঘ্রই বের করা দরকার। এখানে বছরের পর বছর মাসের পর মাস আটকে রাখার দরকার নাই, যত কারণ এখন এই পরিস্থিতির মাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশ প্রবাসীদের রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন,
অনেক বিশেষজ্ঞরা বলেছেন 30% রেমিটেন্স বন্ধ হয়ে গেলে শ্রীলঙ্কার পথে বাংলাদেশ যাবে। তো প্রবাসীদের এত বড় ভূমিকা থাকার কারণে কেন তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর এই ছোট্ট একটা জিনিস পেতে অপেক্ষা করতে হবে? এই জিনিসটা যারা যথাযথ কর্তৃপক্ষ আমলে নেবেন বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, সেই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকুন, শুনতে থাকুন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।